এত সুন্দর গ্রামের পিকনিক যা বলে আর কি বোঝাতে পারবো না। অনেক সুন্দর গ্রামের একটি পরিবেশে পিকনিক করেছিলাম আমরা সবাই। আমাদের পিকনিকে কে কে ছিল সেটাও বিস্তারিত বলছি আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে নিপা বলছি আপনাদের সবার সাথে, যুক্ত হয়েছি আমি বরিশাল থেকে। আশা করছি আমার আজকের গ্রামের পিকনিক ভিডিওটা দেখবেন। পিকনিক গ্রামের বলতে আমরা নিজেরা নিজেরাই করেছি, কে কে করেছি সেটাও বিস্তারিত আপনাদের সবাইকে বলে দিচ্ছি। আমি পিকনিকে কী কী রান্নাবান্না করব এবং এই পিকনিকের বাবরসি কে ছিল সেটাও আমি আপনাদের সবার সাথে বলে দিচ্ছি, মানে বলে দিচ্ছি এক কথা শেয়ার করে দিচ্ছি। আর কী কী আমি অ্যারেঞ্জমেন্ট করেছি সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো মুখে বলার মতো কিছু নেই। এক এক করে আমি ভিডিওতে সব শ্যুট করে নিয়েছি, আমি সব কিছুই ডিটেলস দেখানোর আজকে চেষ্টা করব। অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখা শুরুতে সবাই কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে দেখবেন। আমার ছেলেটা মানে হাই বলে এই পিকনিকটা হয়েছিল শীতের মাঝখানে, দেখি বোঝা যাচ্ছে। আর রিলেটিভ কারা ছিল সেটাও আমি বলব। দেন এখন আমি চুলাটা রেডি করে নিয়েছি, এটা দিয়ে আমি চুলা বানিয়ে ফেলেছি, এই যে দেখতে পেরেছেন। এখন চুলাতে আমি অলরেডি জাল মানে ধরিয়ে দিচ্ছি, চুলাটা একদম স্টার্ট করে দিয়েছি। এখন আমি বসে মানে চুলাটা জাল ধরিয়ে তারপরে দিচ্ছি। এবং এখানে পাক করছে কে কে, কে পাক করছে সেটাও আমি বলে দিব, এবং কে আমার সাথে সহযোগিতা করছে সেটাও বলে দিচ্ছি, সামনের ভিডিওতে থাকছে। আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একদম সম্পূর্ণ দেখে নেবেন, আর যাদের কাছে ভালো না লাগে অবশ্যই তারা স্কিপ করতে পারেন, আর যাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু দেখে। দেখা শুরুতে সবাই কিন্তু ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আমাদের এটা একটা স্পেশাল পিকনিক। এবং কাদেরকে নিয়ে এই পিকনিকটা করা হয়েছে এখন আমি বলে দিচ্ছি। পিকনিকে আমরা এই যে চুলাতে কিন্তু অলরেডি রান্নাটা একদম বসিয়ে দিয়েছি, এখন আমরা তেল দিয়ে দিলাম। আমরা রান্না করব সবজি খিচুড়ি এবং সাথে থাকবে লেয়ার মুরগি। আমরা কিন্তু অলরেডি রান্নাটা পুরোটাই একদম স্টার্ট করে দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে পেস্টটা একদম ঢেলে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে একদম পেস্টটা ব্রাউন কালার করে নিব, ব্রাউন কালার বলতে বাদামি কালারটা করে নিব। এরপরে একে একে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিব। এই যে দেখছেন পাখিদারকে, মেন পাখিদার হলাম আমি। আমি আজকে সবাইকে পিকনিকের পাক করে খাওয়াবো। সবাই আমাকে বলছে যে আমি এটা যেন ভালোভাবে আমি করে নেই, সে যেহেতু সবাই আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে সেজন্য আমাকেই পাখিদার বানিয়ে ফেললো সবাই। কেমন হয়েছে না বিষয়টা? নিশ্চয়ই ভালো একটা সুন্দর একটা প্লেস হয়েছে, আর আমার কাছেও রান্না করতে অনেক বেশি খুশি লাগে। এখন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতেই পারছেন। এখন আমি আদা রসুন দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে খাবারটা যে সুস্বাদু এবং টেস্টি হয় সেজন্য কাছের এবং দূরের আমার প্রাণের প্রিয় আপুরা এবং ভাইয়ারা, দাদা আঙ্কেল সবাই আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, সবাই আমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করছেন, সেজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি বলে যাচ্ছি,
অবশ্যই আমার ভিডিওতে আমি সব সময় বলি, দেখা শুরুতে সবাই কিন্তু ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো মশলা আমি সুন্দর করে একদম কষিয়ে নিব। মশলা কষানোর ক্ষেত্রে যত বেশি মশলাটা কষাবেন তত খাবারের টেস্টটা অনেক বেশি ভালো হবে। কষানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি আমি চাউল। আমরা কিন্তু সবজি খিচুড়িটা করছি, দেন ওই যে আমরা যে চাউলটা ভাত রান্না করে খাওয়া হয় সে চিকেন মিনিকেট চাউলটা দিয়ে আমরা সবজির খিচুড়ি তৈরি করে ফেলব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন কিন্তু আমার সাথে হেল্প করছে আমার আন্টি, খুব সুন্দরভাবে খিচুড়িটা একদম নেড়ে চেড়ে দিচ্ছে। এই ভিডিওটা করা ছিল, পিকনিকটা করে নিচ্ছি আমার, তখন গত মাসে করা হয়েছিল, দেন আমার সময় সুযোগের সাপেক্ষে আমি ভিডিও দিতে পারছিলাম না, তাই আমি এখন আপনাদের সবার সাথে শেয়ার করে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম চাউল। তারপরে আমি আর সবজিটা দেই না, এটা যখন বলক চলে আসবে তখন আমি সবজিটা দিয়ে দিব। এই যে সবজিটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আমি দিয়ে দেন, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমাদের এই রান্নাটা আসলে অনেক বেশি বেশি টেস্ট এভাবে রান্না করলে। এখন লেয়ার মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি, শুধু এমনি বুনা করে নিব আর কি। এখন আমি এ পর্যায়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আমি সব সময় সবাইকে বলি, যারা নতুন রাঁধুনি, নতুন বলতে যারা নিউ রাঁধুনি, তারা কিন্তু সব সময় চেষ্টা করবেন মশলাগুলো সুন্দরভাবে কষাতে। কষানো হলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সব সময় এটা কিন্তু আপনাদের সবাইকে বলে থাকি। আর আমার কথার ভিতরে যদি কোনো মিস্টেক হয় তাইলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমার এই যে মাংসটা কষানো অলরেডি কিন্তু শেষ, চুলার তাপে কিন্তু সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না। আর মাশাল্লাহ আমার চুলায় কিন্তু অসম্ভব জাল, মানে জাল জ্বলছে সুন্দরভাবে। এতে আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, এরপরে আমি মাংসটা বুনা করে নিব। দেখতেই পেরেছেন কত সুন্দরভাবে আমি রাত তে গ্রামের পিকনিক করে নিলাম। আপনারা তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিকনিকটা করা। আমার ভিডিওটি যদি আপনাদের সবার কাছে অন্তত একটুকু দোলা দিয়ে থাকে এবং ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার সবসময় লাইক দিয়ে আমার ভিডিওটির পাশে থাকবেন এবং আপনাদের ফ্যামিলি সার্কেল যারা আছে ওদের সাথে শেয়ার করতে পারেন। এখন কিন্তু আমার মাংসটা অলরেডি পুরো কষানো শেষ, এখন একদম পুরোপুরি হয়ে গিয়েছে। আর পাশে তো দেখতেই পেরেছেন আমার খিচুড়ির পাতিলাটা, এ পর্যায়ে কিন্তু সুন্দরভাবে আমার মাংসটা কিন্তু অলরেডি হওয়া শেষ, বলক চলে এসেছে। এরপরে আমি জিরা দিয়ে সুন্দরভাবে নামিয়ে ফেলবো। এই যে চুলার জালটা আমি অফ করে দিয়েছি, দেন এত সুন্দর করে চুলাতে জাল জ্বলছে সেটা মানে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর হয়েছে। এই যে আমার খিচুড়ির ফ্লেভারটা দেখেন কত সুন্দর, এত সুন্দর একটা ফ্লেভার এবং স্মেল, সেটা আর কি বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের সবাইকে আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কীরকম হয়েছে। এখন সবার জন্য আমরা বেড়ে নিচ্ছি, যারা যারা ঘরে খাবে তাদের জন্য ঘরে দিয়ে দিচ্ছি, আর আমরা বাইরে সবাই পরিবেশন করব, সেজন্য আমরা বাইরে সামান্য পরিমাণে কিছু যতটুকু আমরা খেতে পারি ততটুকু রেখে দিয়েছি।
এখানে পিকনিকের আয়োজনটা করেছি আমি, আমার আন্টি, আমার আন্টির মেয়ে, মানে আমার বোন, তারপর আমার ছোট ভাই, এই যে ছালা তো আমি করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।